365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। রাজনীতি যারা করেন তাদের ছেলেবেলা, মেয়েবেলা, কিশোরবেলা, যৌবনের সময়কার কথা আমরা শুনতে চাই। আজকে সেই সময়ের কথা বলবার জন্য এই সময়ে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাতুল, কিবরিয়া, কেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, হবিগঞ্জ। কেয়া চৌধুরী, আপনি কেমন আছেন? জি সচ্চু ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আজকে পর্যন্ত ভালো। আপনারা কয় ভাই বোন? আমরা দু ভাই দু বোন। আপনি বেড়ে উঠেছেন কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ, হবিগঞ্জ। স্কুলে থাকতে আপনি কি ঠান্ডা প্রকৃতির ছিলেন নাকি দুরন্ত নাকি মধ্যম? না, খুব দুষ্ট প্রকৃতি ছিল। আপনি কি সাইকেল টাইকেল চালাতে পারতেন স্কুলে? না, আমি সাইকেল চালাতে পারতাম না, কিন্তু দৌড়ে খুব ভালো ছিলাম। এখানে যে সমস্ত খেলাধুলার বিষয় আছে সেগুলোর কি কোনোটা আপনার প্রিয় বা কোনো কিছু? হ্যাঁ, এটা তো আমাদের মধ্যবিত্ত ঘরের পরিবারের সব জায়গায় এই দুটো খেলা খুব ভালো। ছোটবেলা থেকে এই খেলাটা, দাবা খেলাটা চলতো, কিন্তু খুব একটা সুযোগ পাইনি। আচ্ছা, আপনি কি কি গাছে উঠতে পারেন, মানে ওই সময় উঠতেন? একটা পেয়ারা গাছ ছিল আমাদের বাড়ির কাছে, খুব বড় ছিল না, ওটাতে খুব অনায়াসে উঠতে পারতাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, সেই কবিতাটার মতো, এটা একটা স্বপ্ন ছিল কাঠবিড়ালি। সেভাবে প্রথম সিনেমা কবে দেখেন আপনি, কোন ক্লাসে? প্রথম সিনেমা আমরা যেখানে ছিলাম আসলে খুব বেশি সিনেমা দেখার সুযোগ ছিল না, তখন টেলিভিশনটা নতুন নতুন এসেছে। আচ্ছা, আপনি ইয়েতে কলেজে উঠে কি দেখেছেন সিনেমা? দেখেছি, তবে আমার কাছে আগুনের পরশমণি, সেই সিনেমাটাকে বেশি মনে হয় আর কি, যে মনে থাকার মতো। আচ্ছা, প্রথম প্রেমের চিঠি কোন বয়সে পেয়েছিলেন? খুব কঠিন প্রশ্ন, বলেন ভাইয়া, কিছু বলুন, মাইন্ড করবেন না। ক্লাস 9 না 10 না 7 এ পেয়েছেন? আপনি আমার মতো টল, অনেকই অনেক সময় পেয়েছি কিন্তু সেইভাবে আসলে মনে রাখার মতো না। মতো না পেয়েছেন, তার মানে আপনার একটা ডিমান্ড ছিল আমরা ধরে নিচ্ছি। আমার সিনেমার নায়িকা কে প্রিয় আপনার? ববিতা খুব ভালো লাগতো, ববিতার আপনি ছোটবেলা ঈদের কথা তো নিশ্চয়ই মনে আছে? নিশ্চয়ই, এটা তো ভোলার কথা না। আমাদের ঈদ গুলো আসলে একটু অন্যরকম, আমার বাবা তো রাজনীতি করতেন, আসলে ঈদের সময় সবাই নতুন জামা পরলেও আমার জীবনে খুব একটা নতুন জামা পরার সুযোগ হয়নি। প্রায়ই ও একটা আসতো, আম্মা বলতে নাকি যে টাকা নাই ঈদের সময়, এটা হতো। আব্বা তখন বলতে নাকি যে আচ্ছা পরের ঈদে দেখা যাবে, এটা একটু কষ্টই লাগতো। আশপাশে সবাই দেখা যেত যে জামা, আর প্রায়শই তো ঈদগুলোতে যখন ওই ধরেন আগের বছরের জামাটাই ছোট হয়ে যেত, তারপর পড়তে হতো, একটু কষ্ট লাগতো। কিন্তু এখনো মনে হয় যে সেই আনন্দটার সাথে যেন তুলনা করতে পারি না। সেটি তো আপনার বাবার প্রতি শ্রদ্ধা জাগা, সেটি তখন হয়তো একটুখানি কষ্ট লাগলো, এখন আরো বেশি ভালো লাগে। আমি খুব শ্রদ্ধা বোধ করি না, আমার বাবা আসলে পলিটিশিয়ান হিসেবে ওনার সেই হয়তো বা সেই আর্থিক সামর্থ্যটার জন্য উনি কখনো কাজ করেননি, উনি রাজনীতির জন্য, রাজনীতি পাগল মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর সময়কার রাজনীতিবিদ ছিলেন, প্রায় সময় জেলে থাকতে হতো। এবং আমার জন্মের সময়টাও এরকমই, আমি যখন পৃথিবীতে আসবো আমার মায়ের সেই সুসংবাদটা দিয়েছিলেন, এর সম্ভবত এর মাসখানেক পরে আমার বাবাকে অ্যারেস্ট করা হয়, 75-এর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর। আপনারা জানেন যে আওয়ামী লীগের তখনকার অনেক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছিল, আমার বাবাও তখন কারাবন্দী ছিলেন প্রায় 4.5-4.5 বছরের মতো। সেই দিক থেকে আসলে খুব বর্ণিল বা খুব স্বর্ণালী কোনো শৈশব আমার স্মৃতিতে নেই। না থাকলেও যে এই যে মানসিক যে জোরটা আপনার হয়েছে, মানসিক যে শক্তিটা আপনার মধ্যে হয়েছে, সেটি আবার সবকিছু পেলে আবার একটু নাও হতে পারে। আজকে ধরেন আমার সুযোগ আছে অনেক কিছু ব্যবহার করার, অনেক কিছু ভোগ করার, কিন্তু আমার মন সেদিকে যায় না। আব্বা জীবনে ভোগ করেননি এবং মারা যাওয়ার আগে চিকিৎসাও পাননি ঠিকভাবে, কিন্তু বাবার সম্মান, আজকে দেশ বিদেশ তাকে চেনে, কমান্ডেন্ট মানিক যদি সন্তান হিসেবে যখন নিজেকে পরিচয় দিই সব জায়গায় একটা আলাদা সম্মান পাই, আজকে মনে হয় সেটাই আমার জন্য একটা স্বর্ণালী সময়, এটা আমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারি না। দর্শক, আমাদের খুবই সৌভাগ্য আজকে যে আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানেরা যারা আমাদেরকে এই ভূমি এনে দিয়েছে, পতাকা এনে দিয়েছে, সেই রকম একজন মানুষের কন্যার সঙ্গে আমরা আজকে কথা বললাম।
আমাদের শেষ প্রশ্ন করছি, তরুণদের উদ্দেশ্যে যদি আপনি বলেন। আমার বঙ্গবন্ধুকে জানা হয়েছে আমার আব্বার মাধ্যমে ছোটবেলায়। আমি এখন বোধ করি যে সোনার বাংলাকে বিনির্মাণে উনি যে স্বপ্নের বীজ বপন করে গেছেন, সেই জায়গাটাতে ওনার কন্যা শেখ হাসিনা যে দুর্গম একটা রাস্তা দিয়ে হাঁটছেন, যেখানে ধরেন হ্যাঁ আমরা উন্নয়নের কথা বলি, সব প্রত্যাশা করি, কিন্তু তার জায়গায় ওনাকে সহযোগিতার মানুষ কিন্তু খুব কম। আমি এতটুকু আপনাকে বলতে পারি যে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, আমাদেরকে বঙ্গবন্ধুকে বুঝবার মতো, তাকে ধারণ করার মতো চেতনার জায়গাটাতে আমাদের আরও অনেক অনেক বেশি কাজ করতে হবে। আপা, আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এবং আমরা চাই যে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি, যাতে করে আপনি শুধু এলাকায় নয়, আপনি জাতীয়ভাবে সারা দেশের জন্যে যেন আপনি কাজ করতে পারেন, আপনার স্বপ্ন যেন মানুষের জন্য যেন কাজ হতে পারে, একটা মানবিক বাংলাদেশ গঠনে আপনার ভূমিকা থাকে যেন অনেক বেশি। কৃতজ্ঞতা আপনার প্রতিও।